একটি কিডনি নেই। পেট চালাতে চাষের জমিতে বিধবা মহিলা। অপারেশনের পর বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু বিশ্রাম যেন বিলাসিতা গাইঘাটার বিজলি দেবীর কাছে। দেখুন হার না মানা এক মহিলার জীবনযুদ্ধে বেঁচে থাকার গল্প। কিডনিতে সমস্যা ধরা পড়ায় বছর দুয়েক আগে অপারেশন করাতে হয়েছে। নষ্ট হয়ে যাওয়ায় বাদ দিতে হয়েছে একটি কিডনি। চিকিৎসকেরা অপারেশনের পর পরামর্শ দিয়েছেন বিশ্রামে থাকার। স্বামী নেই, 2000 সালে স্বামীর মৃত্যু হয়েছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের জন্য নিজেই চাষের কাজ শুরু করেছেন বিজলি গাঙ্গুলি। জমিতে কীটনাশক স্প্রে করা থেকে শুরু করে সার দেওয়া, বীজ রোপণ, জমিতে জল দেওয়া সব কাজই নিজের হাতে সামলান উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের জলেশ্বর কলোনির এই মহিলা। জানালেন 2000 সালে লিভারে ক্যান্সার ধরা পড়ে স্বামীর। অনেক চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারেননি। এখন পরিবারে আছেন দেওর, কিন্তু তিনিও অসুস্থ। একটি হাত দুর্ঘটনার পর কার্যত অকেজো হয়ে গিয়েছে। আর একমাত্র ছেলে, ছেলে কখনো কখনো জোগাড়ের কাজ করেন, সময় পেলে মায়ের সাথে কাজে হাত লাগান, কিন্তু বাকি সময়টা চাষের কাজ নিজেই সামলান বিজলি দেবী। জানালেন সম্পত্তি বলতে মাত্র 1 বিঘা এই চাষের জমি, চিকিৎসার জন্যে সেই জমিও বন্ধক দেওয়া, আয়ের আর বিকল্প কোনো উৎস নেই। বর্তমানে জমিতে গাঁদা ফুল ও পেঁপের চাষ করেন। বিজলি দেবী জানালেন বছর দুয়েক আগে হঠাৎই হাত পা ফুলে যেতে থাকে, পেটে যন্ত্রণা শুরু হয়, ডাক্তার দেখান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার কিডনিতে সমস্যা রয়েছে, অপারেশন করাতে হয় বছর দেড়েক আগে। অপারেশন করে বাদ দিতে হয়েছে একটি কিডনি। অপারেশনের পর চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন বিশ্রামে থাকার। বিজলি দেবীর আক্ষেপ, ডাক্তার বারণ করেছেন, কাজ না করলে খাবো কি, খাওয়াবে কে? বিশ্রাম যেন বিলাসিতা বিজলি দেবীর কাছে। কাজ করতে কষ্ট হয়, বেশি কাজ করলে শরীর জানান দেয়, যন্ত্রণা শুরু হয়। তবে সে যন্ত্রণা হার মানে খিদের কাছে, শুরু হয় লড়াই। মাঠের গাছগুলিতে সবে ফুল ধরেছে, এ সময় একটু বেশি করে কীটনাশক না দিলে গাছে পোকা লেগে যেতে পারে, তাই সময় করে দুবেলা জমিতে আসেন বিজলি দেবী। শরীর যখন ছেড়ে দেয় মাঠের পাশে বসে দুদণ্ড জিড়িয়ে নেন। জীবনের এই কঠিন লড়াই তাকে একাই লড়তে হবে, একথা বিলক্ষণ জানেন এই লড়াকু। আমি মেয়ে ছেলে মানুষ, আমার তো সেরকম পিছনে লোক নেই, এবার আমার তো এরকম কাজ করে তো আমার খেতেই হবে, বুঝতে তো পারছেন। কেন কাকার শরীর ভালো না, ছেলেরও সেরকম, ছেলেরও ভালো না, ছেলে পা ভাঙা তাও টুকটাক কাজ করে, এই হচ্ছে ব্যাপার। ও কাকাও করে, মাঠে ঘাটে দুজনে মিলে খাটি, ছেলেটাও মাঝে সাঝে আসে, ছেলেটা আবার একটু টুকটাক জোগাড়ি কাজ টাজ করে বলে ও পারে না, কিন্তু আচ্ছা আমি আসি বেশিরভাগ তেল টেল দিই, এই এক নিজের জমি না ভাগে, নিজের জমি তো তা বন্ধ আছে, এবার তার ভাগটা দিয়ে দিই, দিয়ে আমরা করি। কেন আমার কিডনি একটা আমার ড্যামেজ, তাও বাদ দাও আমার একটা কিডনি, তা তো আমি কষ্ট করি, আমি এই নিজে কাজ করি, নিজে দুটো পয়সা পাওয়ার জন্য। এবার তার টাকা দিয়ে দিয়েছি, বন্ধক দিয়েছি, তার আর কি বছর কন্টাকে টাকা দিয়ে দিই, দিয়ে আমি চাষ করি। কেন দুটো খেতে পড়তে গেলে তো আমার এগুলো তো করতে হবে, নাহলে আমার কে দেবে? আমি না খেতে মরতে পারবো না, কিন্তু লোকের বাড়িও কাজ করতে হবে, নিজের জমিটা কষ্ট করে এই করছি, এই ফুল চাষ করছি, এই চারিদিকে পেঁপে টেপে লাগানো আছে, তারপরে এখন এই ফুলটা এখন করছি, ধান লাগানো হয়, এরকম করে আমার চাষবাস করে এই কি কষ্ট করি, যা হয় হবে। তার মধ্যে এখন কষ্ট না করলে তো এখনো হয় না, এখন এ বাজারে কষ্ট ছাড়া আর কিছু করা যাবে না। দেবস্মিতা মণ্ডলের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।